zombie apocalypse. গুড মর্নিং, দেখো একটা চিল বসে ব্যালকনিতে আমি ফটো তুলে রেখেছি। এই যে আজকের লাঞ্চ মেনু, ধোকা, ধোকার ডাল্লা, নিম পাতা বেগুন ভাজা আর ভাতু। কালকে সকালের প্রিপারেশান, ছোলা করব। ছোলাটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেব তেল। আর এই যে মশলা আছে, এর মধ্যে আছে আদা রসুন, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, টমেটো কুঁচো আর একটু ওটা হচ্ছে ছোলা মশলা। এই তেল দিয়ে দিচ্ছি এবার কড়ায়। এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা, একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি প্রেসারে, ছোলাটা দিয়ে দেবো। কিন্তু ভুল করে ছোলা সেদ্ধ জলটাই আমি আজকে ফেলে দিয়েছি। তো যাই হোক, তো এই যে মশলা কষানো হয়ে এসছে, এইবার এটার মধ্যে দিয়ে দেবো এই ছোলাগুলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু এর মধ্যে জল মিশাবো। জল মিশিয়ে ঢাকা দেবো না, কারণ যেহেতু ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা আছে, নরম আছে, এই অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ধনে পাতা নেই, তাই ধনে পাতা কুচো আর দিতে পারলাম না। ধনে পাতাটা দিলে ভালো টেস্ট হয়, গন্ধ হয়। এই যে রেডি ছোলা। আর কালকের জন্য আবার করে রাখবো রুটি, মেখে রাখবো আটা। রুটি না, কালকে পরোটা খাবে ছেলে, যেহেতু ছোলা হয়েছে, ও ছোলা হলেই পরোটা খেতে চায়। তো আটা মেখে রাখছি, আটা মেখে তারপর আটাটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো এই হচ্ছে আজকের আমার কাজ। তো টাটা, বাই বাই আর গুড নাইট, লাভ ইউ অল, ভালো থাকো, সুস্থ থাকো।